মেয়েদের সাফ ফুটবল শিরোপা জয়ে যখন বাদ ভাঙ্গা আনন্দের বন্যায় ভাসছে দেশ তখনই চট্টগ্রামে কাবাডি খেলা নিয়ে স্কুলে মেয়েদের অপমান করার প্রতিবাদে নিজের চুল হয়েছেন এক শিক্ষিকা চট্টগ্রাম নগরীর ইয়াকোপালি দোবাস বালিকা উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষিকা জাহিদা পারবিন ঘটনার সাত দিন পর খুবে চুল নাড়া করেন পনেরো দিন পর দুঃখ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিলে সমালোচনার ঝড় উঠে নগর জুড়ে ওদের হচ্ছে যেটা হচ্ছে বোটে এভাবে এখান থেকে করে দুই পাশে বেনি প্রচন্ড চিৎকার করতেছে বেয়াদব মেয়েগুলোকে নামাও এখানে এই মেয়ে এরকম স্কুল নষ্ট করে ফেলতেছে দৌড়ায় এসে আমি প্রোটেস্ট করি এর মধ্যে মনে হয় একটা কি দুটো বাচ্চাকে উনি মেরেছে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বারো জন মেয়ের একটি কাবাডি দল করেন ওই শিক্ষিকা গত সাত সেপ্টেম্বর ওই মেয়েদের চুলের ফ্রেন্স বেনি করে একটি ছবি তুলেন এতে স্কুলের প্রধান শিক্ষিকা নিপা চৌধুরী ক্ষেপে গিয়ে ছাত্রীদের বকাঝকা করেন শুধু তাই নয় কয়েকজনের চুল ধরে টানাটানি করেন ঘটনায় পারবিন অপমানে ১৩ সেপ্টেম্বর নিজের চুল নাড়া করেন বাইশ সেপ্টেম্বর বিকেলে তিনি ফেসবুকে পোস্ট দেন এদিকে বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করার কথা জানান জেলা শিক্ষা অফিসার সরকারি নীতির বিরুদ্ধে কেউ যদি কাজ করে সেটা সরকারের বিধি অনুসারে ব্যবস্থা হবে তদন্ত সাপেক্ষে জাহেদা পারবিন ওই স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষিকা হিসেবে দু সালে যোগ দেন তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম